হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু সিপু আই বিশ্বনাথ আর আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্টিকেলস হ্যাঁ এর আগের ভিডিওতে আমি বলেছি যদি আমাদের ইংলিশ শিখতে হয় তাহলে মোস্টলি আমাদের দুটো কাজ করা দরকার কী কী এক হচ্ছে রিডিং আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড গ্রামার রুলস হ্যাঁ তো আজকে আমরা গ্রামারের আর্টিকেলস নিয়ে কথা বলবো তো তোমরা যারা আমাকে প্রথম দেখছো আমার ক্লাস প্রথম করছো তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে আমি সেখানে বলেছি যে রিডিং অ্যাপ্রোচ কী থাকবে তাহলে তোমরা সেটা এসে ভিডিওটা দেখে নিও হুম আর আজকে আর্টিক্যালসের কথা বলবো আর্টিকেলস আমরা কখন ব্যবহার করি আর্টিকেলস আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে ডেফিনিট বা ইনডেফিনিটভাবে বোঝার জন্য আমরা আর্টিক্যালসে ব্যবহার করে থাকি হুম ইন এই দুভাবে ভাগ করা হয় কী কী একটা হচ্ছে ডেফিনিট একটা হচ্ছে ইনডেফিনিট একটা হচ্ছে ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট ঠিক আছে তো ইংরেজিতে মোট তিনটা আর্টিকেল কী কী এ এন আর দা তাহলে আর্টিকেল এ আর এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর আর্টিকেল দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল ডেফিনিট মানে নির্দিষ্ট আমরা যখন কোনো আচ্ছা কোনো ব্যক্তি বা বস্তুর নামকে আমরা নাউন বলি তো পার্ট অফ স্পিচের ক্লাসে আমি সেটা বলো ভালো করে তো আমরা কোনো ব্যক্তি বা বস্তুর নামকে আমরা নাউন বলি তো আমরা আর্টিকেল কোথায় ব্যবহার করব নাউনের আগে হ্যাঁ আমরা আর্টিকেল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করব। তোমরা এটা নোট করে নেবে মনে রাখবে আমরা সবসময় আর্টিকেল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করব কখনোই পুরাল নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না ঠিক আছে তো এই আর্টিকেল দা হয় ডেফিনিটভাবে বলার জন্য আর আর্টিকেল এ আর এন হয় হয়ে বলার জন্য ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্টভাবে বলার জন্য আমরা আর্টিকেল দা ব্যবহার করে থাকি আর অনির্দিষ্টভাবে বলার জন্য বোঝার জন্য আমরা আর্টিকেল এ আর এন ব্যবহার করে থাকি ঠিক আছে ক্লিয়ার তো আর্টিকেল নিয়ে আমি পরে কথা বলছি এখন আর্টিকেল এ আর এন নিয়ে কথা বলবো হ্যাঁ ইংরেজিতে মোট ছাব্বিশটি আলফাবেট একুশটি কনসোনান্ট পাঁচটি ভায়াল এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি এই যে আমাদের ছোটোবেলা থেকে ছোটোবেলায় শেখানো হচ্ছে যে একুশটি কনসোনান্ট পাঁচটি ভায়াল এটা আমাদের কেন শেখানো হচ্ছে বা আমরা কেন শিখাচ্ছি আমাদের ছোটো বোনদেরও আমরা সেটাই শেখাচ্ছি একুশটা কনসোনান্ট পাঁচটা ভায়াল আমরা শিখাচ্ছি ওটা বা শিখছি ওটা কেন আর্টিকেল এ আর এন এর ব্যবহারের জন্য জানলে তো জানা গেল আমরা সেটা কেন শিখছি সেটা আমরা শিখছি আর্টিকেল এ আর এন এর ব্যবহারের জন্য হ্যাঁ তো আর্টিকেল এ আর এন ব্যবহার করব অনির্দিষ্ট হয়ে বোঝার জন্য তো আর্টিকেল এ কোথায় ব্যবহার করব আর এন কোথায় ব্যবহার করব। এটা হচ্ছে বড় প্রশ্ন তো আর্টিকেল এ ব্যবহার করব আমরা কনসোনেন্ট সাউন্ডের জন্য ওই যে একুশটা কনসোনেন্ট শিখছি ওই কনসোনেন্ট সাউন্ডের জন্য আমরা আর্টিকেল এ ব্যবহার করব যে নাউনটা কনসোনেন্ট সাউন্ড হবে সেটার সামনে আমরা আর্টিকেল এ ব্যবহার করব আর যে নাউনটার কি ভল সাউন্ড হবে সেটার সামনে আমরা আর্টিকেল এ ব্যবহার করব ক্লিয়ার বোঝা গেল আচ্ছা এক্সাম্পল দিই তবে বোঝা যাবে হুম যে প্যান প্যান প্যানের সামনে আমরা কোন আর্টিকেল ব্যবহার করব যদি অনির্দিষ্টভাবে বোঝার জন্য যায় তাহলে আমরা আর্টিকেল এর ব্যবহার করব ঠিক আছে ক্লিয়ার যদি আমি অ্যান্ড বলি তাহলে আমরা কোন আর্টিকেল ব্যবহার করবো অনিভাবে বোঝা বোঝার জন্য আমরা আর্টিকেল এ আর এন এর মধ্যে আর্টিকেল এন ব্যবহার করবো কেন অ্যান্ড এ হচ্ছে হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটা আলফাবেট হচ্ছে ভয়েল এই ভয়েল থেকে ভয়েল সাউন্ড হয় এই পাঁচটা আলফাবেট থেকে যে সাউন্ডটা বেরো হয় সেটা ভয়েল সাউন্ড আর ভয়েল সাউন্ড হলেই আমরা আর্টিকেল এন এর ব্যবহার করব তাহলে আমরা এই অনির্দিষ্ট হয়ে বোঝার জন্য আমরা আর্টিকেল এন এর ব্যবহার করব ক্লিয়ার হুম আর আর্টিকেলটা দা আমরা তো নির্দিষ্ট হয়ে বোঝার জন্য ব্যবহার করব। তো আর্টিকেল দায়ে তোমরা একটা কথা মনে রাখবে যদি আমরা জগতের কোনো বস্তুকে একটি মাত্র জগতের কোনো বস্তু একটি মাত্র রয়েছে এমন কোনো বস্তুকে উল্লেখ করতে আমরা মাত্র আর্টিকেল দায়ী ব্যবহার করব। আর্টিকেল এ আর এন এর ব্যবহার চলবে না ঠিক আছে যেমন মুন মনের সামনে আমরা সব সময় আর্টিকেল দা ব্যবহার করব। কখনোই এ মুন বা এন মুন ব্যবহার করব না এন মুন তো হবেই না কেন মন হচ্ছে কনসারেন্ট সাউন্ড তো আর্টিকেল এন তো হবেই না আর্টিকেল এও ব্যবহার করতে পারবো না ইনডেফিনেট আর্টিকেল ব্যবহারই করতে পারবো না আমরা আমাদের কী করতে হবে আর্টিকেল দা ব্যবহার করতে হবে ঠিক আছে ক্লিয়ার দ্য মুন দ্য সান দ্য আর্থ এরকম যত সব ওয়ার্ড রয়েছে সেগুলোর সামনে আমরা কি করব। আর্টিকেল দাই ব্যবহার করব। হ্যাঁ তো জগতে একটি মাত্র রয়েছে এগুলোর সামনে আমরা আর্টিকেল দা ব্যবহার করব ঠিক আছে এখন আমি লিখছি ইরেজার এই ইরেজার সামনে আমরা কী ব্যবহার করবো আমরা আর্টিকেল এন এর ব্যবহার করবো কেন ই হচ্ছে ভল সাউন্ড হ্যাঁ ভল সাউন্ড তার জন্য আমরা আর্টিকেল এন এর ব্যবহার করব তারপর চলে আসছি অ্যাস এর সামনে আমরা কী ব্যবহার করবো আর্টিকেল এন এর ব্যবহার করব ঠিক আছে ক্লিয়ার এ উচ্চারণ হচ্ছে এ উচ্চারণ হচ্ছে আর ভয়াল সাউন্ড ভয়াল সাউন্ড হলে আমরা আর্টিকেল এন এর ব্যবহার করব আচ্ছা একটা কথা বলি যদি কনসোনান্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে কী হবে সেটা কনসোনান্ট সাউন্ডে হবে আচ্ছা মোবাইল এই যে মোবাইল লিখলাম হ্যাম আছে তো কন এটা কনসোনান্ট কনসনেন্ট সাউন্ডে বের হচ্ছে আর লিখলাম বল এই যে বল লিখলাম এই বলে কী সাউন্ড হচ্ছে ব তাহলে কী হবে আর্টিকেল এ এ ব্যবহার হবে আচ্ছা আর্টিকেল এ এটা বোঝাচ্ছি না আমি আমি বোঝাচ্ছি কি যে এম কনসোনেন্ট বি কনসোনেন্ট এই যে কনসোনেন্ট কনসোনেন্ট থেকে শুরু হচ্ছে তাহলে কনসোনেন্ট সাউন্ডই হবে হ্যাঁ তো এটা ন্যাচারাল ব্যাপার যে কনসোনেন্ট থাকলে কনসোনেন্ট সাউন্ড হবে ভল থাকলে ভল সাউন্ড হবে হ্যাঁ তো আমরা এটাও তো বলতে পারতাম যে যেই নাউনগুলোর প্রথম আলফাবেট কনসোনেন্ট রয়েছে তাদের সামনে আমরা আর্টিকেল এ বসাব আর যেগুলোর আলফাবেট ইয়ে রয়েছে ই রয়েছে ভয়েল রয়েছে সেগুলো আমরা এন ব্যবহার করব কিন্তু এক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক মিস্টেক হয়ে যাবে আমরা এভাবে বলতে পারি না কেন এমন অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো শুরু তো হয় দিয়ে কিন্তু তাদের সাউন্ড হয় ভয়েলের মতো যেমন আচ্ছা আওয়ার আওয়ার এই যে আওয়ার লিখলাম এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু তোমরা জানো যে এচ এর সাউন্ড এখানে সাইলেন্ট থাকে সাইলেন্ট থাকার জন্য এর উচ্চারণ কি হয় আওয়ার আ হচ্ছে কি ভাওয়েল সাউন্ড আর ভাওয়েল সাউন্ড হলে কি হবে আর্টিকেল এন এর ব্যবহার হবে ক্লিয়ার মানে ক্লিয়ার এরকম আরেকটা শব্দ রয়েছে এই দিকে চলে আসছে যে অনেস্ট ঠিক আছে এখানেও এন ব্যবহার হবে তোমরা জানো এখানেও এজ সাইলেন্ট থাকে তো এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো হয়তো কনসন্ট্রেট সাউন্ড দিয়ে কিন্তু উচ্চারণ হয় ভয়েলের হ্যাঁ তো এগুলা তোমাদের মনে রাখতে হবে যে আমরা আলফাবেট দেখে নয় আমরা সাউন্ড দেখে তো তার জন্য তোমাদের রিডিং করে রিডিংটা বেশি করে করতে হবে যত বেশি রিডিং করতে পারবে তোমরা এই প্রনাউন্সিয়েশান ভালো হবে ভালো হলে তোমরা এই আর্টিকেল এ আর অ্যান্ড কনফিউজন থাকবে না ঠিক আছে তো তোমরা বেশি করে রেডিং করো হুম আর দাকে তো নিয়ে বলছি তো এই যে দা আচ্ছা যখন বলবো আমি গিভ মি এ প্যান কী হবে তখন আমি তোমার কাছে কলম চাইলাম তুমি একটা কলম দেবে হ্যাঁ তারপর আমি যখন বলবো গিভ মি দ্য প্যান কারণ কী বলবে আমি একটা কলমকে ইন্ডিকেট করে দিলাম এই ইন্ডিকেট করে দেওয়াতে তুমি সেই কলমটাই দেবে যেটা আমি চাইলাম তো এভাবেও বলা যায় যে এই যে দা দা ব্যবহার যদি বলা হয় তাহলে বলা হবে যে টি টা খানা খানে হ্যাঁ এই সেন্সে আমরা আর্টিকেল দা ব্যবহার করি যেমন আমি যখন বললাম গিভ মি এ পেন সেটার বাংলাও যে বলা হয় তাহলে বলা হবে কীভাবে আমাকে একটা কলম দাও যখন বলবো আমি গিফট দ্য প্যান আমাকে কলমটা দাও তাহলে আমি একটা কলমকে ইন্ডিকেট করছি সেটা তুমি সেই কলমটাই দেবে ঠিক আছে বোঝা গেলো আর্টিকেল দা ডেফিনেট আর্টিকেল বোঝা গেল আর আর্টিকেল এ আর এন হচ্ছে ইন্ডেফিনেট আর্টিকেল বোঝা গেল এ মেন তাহলে কি হলো একটা লোক যখন বলবো আমরা দ্য মেন তাহলে কি হবে নির্দিষ্ট একটা লোককে বোঝাবে হ্যাঁ এমওান ক্রস দ্য রোড তাহলে কি হবে সেখানে একটা লোক ক্রস করছে কিন্তু তুমি যখন বলবে যে দ্য ম্যান ক্রস দ্য রোড তাহলে কি হবে এই যে লোকটা লোকটা রোড ক্রস করছে ঠিক আছে হুম বোঝা গেল আর্টিকেল এ আর এ এন আর দ্য নিয়ে বোঝা গেল তো কোনো কনফিউশন থাকার কথা নয় তাহলে আমি আরও বলছি কি একটা ঘটনা বলছি তুমি একটা মোবাইল পছন্দ করলে বাজারে গেছো বাজারে একটা মোবাইল পছন্দ করছো তো এখন তোমার ইচ্ছা হলো যে তুমি সেই মোবাইলটা কিনবে তো বাড়ি এলে বাড়ি এসে কি ভাবছো যে সে মোবাইলটা নেবে তো তার জন্য তোমার মায়ের কাছে তোমাকে বলতে হবে জেনারেলি আমাদের মায়ের কাছে বেশি আবদার হয় তো আমরা মাকে গিয়ে বলবো কি বলবো মম আই ওয়ান না এটা বলবো না মম আই লাইক্স এ মোবাইল ঠিক আছে মম আই লাইক এ মোবাইল তো তুমি কি হবে যে এ মোবাইল ব্যবহার করলে মোবাইলের আগে এ মোবাইল এ ব্যবহার করলে তো তুমি একটা অনির্দিষ্ট মোবাইলকে বলছো তারপর তুমি কি তোমার মা জানতে চাইবে সেই মোবাইলটির কথা হুম তারপর তুমি কি বলবে যে মম আই ওয়ান্ট টু বাই দ্য মোবাইল আই ওয়ান্ট টু বাই দ্য মোবাইল হ্যাঁ যে এই যে ওয়ান টু বাই দ্য মোবাইল বলছো তো এখানে কী হচ্ছে দা ব্যবহার হচ্ছে এই যে দা ব্যবহার করছো এটা কেন ব্যবহার করছো এটা ওই মোবাইলটাকে ইন্ডিকেট করার জন্য তুমি কি ব্যবহার করছো তুমি প্রথমে বলছিলে এ মোবাইল তো তুমি একটা অনির্দিষ্ট মোবাইলকে বলছো তারপর ফিচার্সগুলো বলার পর বা সেই মোবাইলটা সম্বন্ধে বলার পর তুমি সেই মোবাইলটাকে কেন কিনতে চাইছো তার জন্য সেই মোবাইলটার কথা বলছো যেটার কথা বললে এখন যে মোবাইলটা দেখে আসছো পছন্দ করছো সেই মোবাইলটাই নেবে তার জন্য তুমি কি বল কি ব্যবহার করলে আর্টিকেল দা ব্যবহার করলে ঠিক আছে আমরা এইভাবে আর্টিকেল এ আর এ এন আর দা ব্যবহার করে থাকি তো এই যে মোবাইল মোবাইলটার যদি সাউন্ড ভয়লের মতো হতো তাহলে আমরা এন ব্যবহার করতাম কিন্তু মোবাইলের সাউন্ড আমরা জানি কি কনসন্ট্যান্ট সাউন্ড তাহলে কী হবে আর্টিকেল এ ব্যবহার হবে আর যখনই আমরা ভাবে বলবো তো কি হবে আর্টিকেল দা ব্যবহার হবে ঠিক আছে ক্লিয়ার কয়েকটা এক্সাম্পল দেখিনি আচ্ছা এবার কী লিখব গান লিখি তারপর স্কাই লিখি আচ্ছা ইলেকেন্ট লিখি আচ্ছা অ্যাপেল লিখি ম্যাঙ্গো লিখি আচ্ছা অরেঞ্জ লিখিনি এই ওয়ার্ডগুলোর সামনে আমরা কোন আর্টিকেল ব্যবহার করব এখানে তো এমন কোনো বস্তু নেই যা আমরা আর্টিকেল দায়ের ব্যবহার করবো তো এখানে কী হবে আর্টিকেল এ ব্যবহার হবে কেন আর্টিকেল এ ব্যবহার হবে গা গা হচ্ছে কি আচ্ছা দ্য স্কাই হবে না এ স্কাই হবে এখানে দা স্কাই হবে কেন স্কাই বলতে আমরা ওই স্কাইকেই বুঝি হুম তো আর্টিকেল স্কাইয়ের সামনে আর্টিকেল দা ব্যবহার হবে ঠিক আছে এবার ইলেফ্যান্ট ইলেফ্যান্টের সামনে আমরা কী ব্যবহার করবো সাউন্ডটা দেখো সাউন্ড দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে ভল সাউন্ড হচ্ছে ভয়েল সাউন্ড হলে কী ব্যবহার করবো আমরা আর্টিকেল এনে ব্যবহার করবো কী উচ্চারণ করবে এটা অ্যালিফ্যান্ট অ্যা উচ্চারণ হচ্ছে না অ্যা হচ্ছে ভল সাউন্ড হ্যাঁ তাহলে কী হবে আর্টিকেল এনে ব্যবহার হবে ঠিক আছে এবার অ্যাপেল চলে আসো অ্যাপেলে কী হবে এ pele article n এর ব্যবহার হবে ঠিক আছে क्लियर এই যে mango mango তে কি হবে mango তে article a এর ব্যবহার হবে হুম article a এর ব্যবহার হবে এবার এখানে কি ব্যবহার হবে article n এর ব্যবহার হবে কেন ও অরেঞ্জ অরেঞ্জ অ উচ্চারণ হচ্ছে অ হচ্ছে একটা ভাল সাউন্ড তাহলে আর্টিকেল এন এর ব্যবহার হবে ঠিক আছে ক্লিয়ার আর্টিকেল এ এন আর দা নিয়ে কোনো কনফিউজন থাকবে আর থাকবে না আর্টিকেল দা এর রুলসগুলো কী কী বললাম আর্টিকেল দা আমরা কখনোই আচ্ছা একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে কখনোই আর্টিকেল তোমরা ইউজ করবেন না কোন কোন জায়গায় একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে সাবজেক্ট আমি যখন বলবো ইংলিশ হ্যাঁ এবার ইংলিশ যদি বলি তোমরা ইংলিশের আগে কোনো আর্টিকেল ইউজ করবে না কেন এখানে রুলসে আছে যে ইংল এই সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজ এই দুইয়ের সামনে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করবো না দা ইংলিশ বা অ্যান ইংলিশ হয় না এখানে তো এ অটোমেটিক্যালি হবে না কেননা ই সাউন্ড হচ্ছে তাহলে অ্যান হবে তো অ্যানও ব্যবহার করব না দাও ব্যবহার করব না ঠিক আছে আমরা ল্যাঙ্গুয়েজ আর সাবজেক্ট এই দুয়ের সামনে কখনোই আর্টিকেল ব্যবহার করব না এটা লিখে রাখো তোমরা যে আমরা সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজ এই দুয়ের সামনে কখনোই আর্টিকেল ব্যবহার করব না ঠিক আছে ক্লিয়ার একে একে সব বুঝবে এরপর প্র্যাকটিস চলবে প্র্যাকটিসে তোমাদের সবগুলো ফিলার হয়ে যাবে এখন শুধু রুলসগুলো মনে রাখবে যে রুলসগুলো বলছি আমি তোমরা খাতায় লিখে রাখবে তো এই আর্টিকেল দা কখন ব্যবহার হয় টিটা খানাখানিতে ব্যবহার হয় আরেকটা কী ব্যবহার হয় যে জগতে একটি মাত্র রয়েছে এমন সেন্সে আমরা আর্টিকেল দায়ের ব্যবহার করে থাকি ঠিক আছে তো ওয়ার্ল্ড এর সামনে আমরা কি আর্টিক্যাল ব্যবহার করবো দা আর্টিক্যাল ব্যবহার করব কেননা এই জগতে ওয়ার্ড বলতে আমরা একটি ওয়ার্ল্ডকে চিনি আর ওই কি মুন সান সবার সামনে আমরা আর্টিক্যাল দা ব্যবহার করবো ঠিক আছে তো আবার নদী নালাগুলোর না নামের আগেও আমরা কী ব্যবহার করবো আর্টিকেল দা ব্যবহার করব ঠিক আছে এগুলো তোমরা লিখে রাখো যে কোথায় কোথায় আমরা আর্টিকেল দা ব্যবহার করব হ্যাঁ ঠিক আছে তো এই যে আমি আচ্ছা একটা এক্সাম্পল দিন এ ম্যান সিট

আচ্ছা 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 এখানে মিস্টেক হয়ে গেছে এখানে আমি সোজাসুজি মেন লিখছি আর সামনে ব্ল্যাঙ্ক রাখছি হুম তো ওই ম্যানটার সামনে আমরা কোন আর্টিকেল ব্যবহার করব তোমরা যদি লক্ষ্য করো তাহলে কি হবে এই যে ম্যান ম্যান উচ্চারণ হচ্ছে তাহলে যদি ইনডেফিনেটভাবে বলা হয় তাহলে কী হবে সেখানে আর্টিকেল এর ব্যবহার হবে কেননা এটা কনসন সাউন্ড কিন্তু যদি ডেফিনেটভাবে বলা হয় তাহলে কি হবে আর্টিকেল দায়ের ব্যবহার হবে ডেফিনেটভাবে বলার জন্য আর্টিকেল দায়ের ব্যবহার হবে সব সবসময় ডেফিনেটভাবে বলার জন্য আর্টিকেল দায় ব্যবহার হবে কেবলমাত্র দায়ী ব্যবহার হয় ডেফিনেটভাবে বলার জন্য ঠিক আছে সিট অ্যাট দ্য কর্নার ড্যান্স দ্য ফ্রুটস তাহলে ওখানে সেই মেনটার কথা বলা হয়েছে যে মেনটা কী আছে বসে আছে কর্নারে ঠিক আছে তো ওই মেনটাকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে ওই লুকটাই কী করে ফল বিক্রি করে হ্যাঁ তাহলে এখানে দা হবে বোঝা গেল তো এই আর্টিক্যালসে ডেফিনিট আর ইনডেফিনিট বোঝা গেলো কোন সেন্সে ব্যবহার হয় কোন জায়গায় কোথায় কি ব্যবহার হয় কোন আর্টিকেল কোথায় ব্যবহার হয় হ্যাঁ সব বুঝে গেছো তোমরা রুলসগুলো লিখে রাখবে তো এরপর কী হবে এই যে আমি একটা একটা করে ওয়ার্ড লিখছি তো এখানে ঠিক এতটা জমছে না বা এতটা বোঝা যাচ্ছে না হ্যাঁ যখনই আমি কি করব এরপর নিয়ে আসবো আমি কি একটা সেন্টেন্স নিয়ে আসবো সেন্টেন্সে এক জায়গায় ব্যালেন্স রাখবো হ্যাঁ সেই ব্যালেন্সটাকে তোমাকে ফিল করতে হবে সেখানে কন্ডিশন এমন দেওয়া থাকবে যে সেটাকে ডেফিনেট বোঝাবে আবার ইনডেফিনেটো বোঝাবে তুমি সেন্টেন্সটা যদি না পড়ো তুমি বুঝতে পারবে না এখানে ডেফিনেট বলছে না ইনডেফিনেট বলছে হয়তো একের জায়গায় আমি দুইটা সেন্টেন্স দিতে পারি দুইটা সেন্টেন্সে তোমাকে আগের সেন্টেন্স কমপ্লিট আছে সেকেন্ড সেন্টেন্সে ব্ল্যাঙ্ক আছে হুম তো সেই সেকেন্ড সেন্টেন্সটাকে তোমাকে ফিল করতে হবে তো এর মন করে আমি প্র্যাকটিস নিয়ে আসবো তাহলে কি হবে তোমাদের সেখানে সেই প্র্যাকটিস করলে এই রুলসগুলো তোমরা অটোমেটিকলি বুঝে যাবে ঠিক আছে তো আরও আর্টিকেলসের কয়েকটা রুলস থেকে গেল। এই ডেফিনেট আর্টিকেল ডায়েরি বেশি রুলস হবে তো আরও কয়েকটা রুলস থেকে গেল এগুলো আমি পরে বলবো আপাতত তোমরা এটা মনে রেখো যে আর্টিকেল এ ব্যবহার হয় কনসোনেন্ট সাউন্ডের জন্য আর্টিকেল এন ব্যবহার হয় ভয়েল সাউন্ডের জন্য আর আর্টিকেল দা ব্যবহার হয় কোনো কিছুকে নির্দিষ্ট হয়ে বলে জানো ঠিক আছে ক্লিয়ার একদম তবু আজ এই পর্যন্তই থাক এরপরে নিয়ে আসবো আমি প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিসে কী দেবো ওই লাইনগুলো দেবো হ্যাঁ সব ঠিক আছে তো তোমরা ভালো থেকো আর যদি তোমাদের এই রুলস রুলসগুলো পছন্দ হয়ে থাকে এই বুঝতে পারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে ঠিক আছে তো ভালো থেকো বাই